আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি কথা বলবো এসপিসি ওয়ার্ল্ড নিয়ে। তো আমরা যারা উইথড্র দিয়েছি তো পেমেন্ট পাচ্ছি না, কী কারণে পেমেন্ট পাচ্ছি না, তো একটাই কারণ, সেটা আমি আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে দেব। তো যে কারণে আমরা পেমেন্টগুলো পাচ্ছি না, আমাদের পেমেন্টগুলো আটকানো হয়েছে। তো আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের যে 5 টাকা করে অ্যাড হতো আমাদের অ্যাকাউন্টে, যে 5 টাকা করে প্রতিদিন অ্যাড হতো, তো এই টাকাটা যখন আমাদের 300 টাকা আমাদের ব্যালেন্সে জমা হয়েছিল, তো তখন আমরা কী করছি, আমরা প্রত্যেকটা আইডি থেকে কিন্তু আমরা উইথড্র দিয়ে দিয়েছি। তো সেই যখন আমরা 300 টাকা উইথড্র দিয়েছি, সেই টাকাটা কিন্তু আমরা এখন পর্যন্ত আমাদের কোম্পানি কিন্তু আমাদেরকে পেমেন্ট করে নেই। তো আপনারা যদি সেখানে 300 টাকার জায়গায় যদি আপনারা 500 টাকা উইথড্র দিতেন, তো সেক্ষেত্রে কিন্তু কোম্পানি আপনাদেরকে পেমেন্টটা করতো। আবার অনেকেই যারা আছেন পুরোনো আইডিগুলো রিনিউ করে নিয়েছেন, এই 300 টাকা যাদের ব্যালেন্সে ছিল সেই টাকাটাতে কিন্তু এজেন্টের মাধ্যমে কিন্তু আপনারা রিনিউ করেছেন। তো সেক্ষেত্রে দেখা গেছে কি, আমরা যারা পুরোনো আইডি থেকে উইথড্র দিয়েছিলাম সেই টাকাটা কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমরা অনেকেই পাই নাই। এর কারণ হচ্ছে কি, একটাই, এসপিসি কোম্পানির যে আপনার ম্যানেজমেন্ট আছে, সেই ম্যানেজমেন্ট কিন্তু ডাইরেক্ট বলে দিয়েছে যে এই অটোমেটিক যে টাকাটা অ্যাড হয়েছে এই টাকাটা কিন্তু তারা পে করবে না, এবং কি কোনো গ্রাহককে এই টাকাটা উইথড্র দিলেও সেটা পেমেন্ট করবে না, এটা কিন্তু তারা ডাইরেক্ট বলে দিয়েছে। তো সেক্ষেত্রে আমরা এখানে একটা ভুল করেছি, সেই ভুলটা হচ্ছে কি, আমরা যে পুরোনো আইডি থেকে কিন্তু আমরা 300 টাকা উইথড্র দিয়েছিলাম। তো সেক্ষেত্রে যদি আমরা সেখানে 500 টাকা উইথড্র দিতাম, তো অবশ্যই কিন্তু তারা আমাদেরকে পেমেন্টটা করতো, কারণ তারা বলেছে যে 300 টাকা যারা উইথড্র দিয়েছে তাদেরকে তারা পেমেন্টটা করবে না, কারণ 300 টাকা তাদের নাকি একটা সমস্যা আছে, সেক্ষেত্রে নাকি তারা 300 টাকা পেমেন্ট দিবে না। তো আমাদের যাদের এখন পর্যন্ত ব্যালেন্সে 300 টাকা অধিক টাকা নেই, ব্যালেন্স নেই এবং কি 300 টাকার ওপরে নেই, তো আমরা কিন্তু এখন থেকে 300 টাকা যে আছে এই সেই টাকাটা উইথড্র দেবো না, ঠিক আছে? আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন, আমাদের যখন 500 টাকা হবে তখনই আমরা উইথড্র দেবো। তো অনেকেই বলতেছেন, ভাই আমি 500 টাকা উইথড্র দিয়েছি, তো আমার এখন পর্যন্ত তার কোম্পানি কেন পেমেন্ট করছে না? তো সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে, কারণ আপনার আইডিটার মেয়াদ আছে কি না সেটাও আপনাকে দেখতে হবে। আপনার আইডি যদি মেয়াদ থাকে তো সেক্ষেত্রে আপনাকে পেমেন্ট করা হবে। আপনি অবশ্যই ধৈর্য ধরুন, আপনি কিছুদিন অপেক্ষা করেন, হয়তোবা অনেকেই উইথড্র দিয়েছেন 4-5 দিন হয়ে গেছে, টাকা পান নাই, মাথা নষ্ট করলে হবে না, আপনাকে ওয়েট করতে হবে। আপনি এখানে ওয়েট করেন, ওয়েট করার পরে আপনি অবশ্যই সেখান থেকে ভালো একটা জিনিস আশা করা যায়, কারণ আপনি যদি উইথড্র দিয়ে থাকেন 500 টাকার অধিক, তো সেক্ষেত্রে আপনাকে পেমেন্ট করবে কোম্পানি, কারণ অলরেডি হাজার হাজার পেমেন্ট কিন্তু কোম্পানি করে যাচ্ছে, সেটা আপনাকে বুঝতে হবে। আপনি যেহেতু এসপিসি গ্রাহক, আপনি অবশ্যই খবর নিউজ সব কিছুই দেখেন, কারণ এরকম কিন্তু অনেক গ্রাহকই আছে টাকা পাচ্ছে, তো তারা কিন্তু আপনাকে মিথ্যা কথা বলবে না, কি যারা টাকা পাইছে সেই লোককে মিথ্যা কথা কেন বলবে, সে তো গ্রাহক, আপনিও গ্রাহক। তো আমারও অনেকে কাছের যারা আছে উইথড্র দিয়েছে, তারাও কিন্তু পেমেন্ট পাইছে। তো সেক্ষেত্রে আপনি ধৈর্য ধরুন, আপনি অপেক্ষা করুন, তো আপনার ব্যালেন্সে যখন 500 টাকা হবে তখনই আপনি উইথড্র দিয়েন, এর আগে আপনার উইথড্রটা দেওয়া দরকার নাই। আর যারা 300 টাকা উইথড্রটা দিয়েছেন, আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন, 300 টাকা হলে তারা উইথড্র দেওয়ার দরকার নাই, 300 টাকা কিন্তু তারা পে করবে না, তারা পেমেন্ট দেবে না 300 টাকা, তারা মিনিমাম 500 টাকা বলে দিয়েছে, এখন থেকে তারা 500 টাকা করে উইথড্র নেবে। তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটি আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।